চকলেট খেতে দেবো, টফি কারি কারি, আইসক্রিম বরফি, চেটে খাও কুলফি, ঠান্ডা লাগলে পরে হেঁচে নিও হাচ্ছো, শুনছো? নামা মারে ভুতু আহা, নামা মারে ভুতু আহা, নামা মারে ভুতু, নামা মার ভুতু। গাব্বু কোথায় গো? আরে বাবা, বলছি বলছি, আমি গাব্বুকে ডাকতে গিয়ে দেখি ও কি যেন একটা আঁকছিল। এই গাব্বু, বাগানে গল্প করতে যাবি না? না, আমি এখন যাব না। তুই কি করছিস রে গাব্বু? ছবি আঁকছি। ছবি? তুই কিসের ছবি? দেখা দেখি। না, এখন দেখাবো না, ছবিটা আঁকা হয়ে গেলে সবাইকে একসাথে দেখাবো। তার মানে গাব্বু খুব সুন্দর একটা ছবি এঁকে আমাদের সারপ্রাইজ দেবে। সে তো গাব্বু আসলেই বোঝা যাবে। ওই তো গাব্বু আসছে। গাব্বু, তোর হাতে ওটা কি রে? আমার আঁকা ছবি। কই, দেখি দেখি। আরে বাস, তুই কি সুন্দর ছবি এঁকেছিস রে গাব্বু। বাবা, কি সুন্দর লাড্ডুর পাহাড়, তার পাশ দিয়ে আবার বয়ে চলেছে দুধ নদী। আমি গাছে ঝুলছি? তবে রে দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এরকম একটা দেশে যেতে পারলে কি মজাই না হতো, তাই না রে ভুতু? একদম আমার মনের কথাটা বলেছিস রে রানী। এই ভুতু, আমাদের এরকম একটা দেশে নিয়ে চল না রে। কিন্তু না না, কোনো কিন্তু নয়, তোকে আমাদের এরকম একটা দেশে নিয়ে যেতেই হবে। চল ভুতু, তাহলে দেরি না করে এক্ষুনি বেরিয়ে পড়ি। ঠিক আছে ঠিক আছে, তাহলে সবাই আমার সঙ্গে চলো। তাহলে ভুতু, এবার তোর ম্যাজিক শুরু হয়ে যাক। পুশ 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 লেমন জুস। সবাই ম্যাজিক হেলিকপ্টারে উঠে পড়ো। না বাবা, আমি যাবো না, ঝামেলার মধ্যে গিয়ে আমার কোনো কাজ নেই। বাবা, নিচের দিকে তাকালেই কেমন মাথাটা চক্কর দিচ্ছে, বন 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 করে ঘুরছে। এই ভুতু, হেলিকপ্টারটা একটু নিচের দিক দিয়ে নিয়ে চল না। না রে, টফি আর লাড্ডুর দেশে যেতে গেলে তোকে তো একটু কষ্ট করতেই হবে রে গাব্বু। ঠিক আছে, এই আমি আমার চোখ বন্ধ করলাম, এবার তোমরা যত খুশি ওপর দিয়ে যাও, লাড্ডুর দেশে আসা না পর্যন্ত আমি আমার চোখ খুলবই না। চোখ খোল বলছি। না, খুলবো না। খোল বলছি। কিছুতেই না। এই গাব্বু, চোখ খোল। ওই দেখ তোর টফি আর লাড্ডুর দেশ। আরে বাস, কত কত লাড্ডু, কত কত টফি, আর কি সুন্দর দুধের নদী, ঠিক যেমনটা আমি ছবিতে এঁকেছিলাম। এইবার এইখানে আমাদের হেলিকপ্টারটা নামাবো তো। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, পেটে এইবার সুচো দন দিচ্ছে। হ্যাঁ, সে তো দেবে। এইরকম লাড্ডুর পাহাড় দেখে কি আর চুপ করে বসে থাকা যায় বল গাব্বু? ঠিক কথা, আমি তো গেলাম, তোমরাও আমার সঙ্গে এসো। ইয়েহু! গাব্বু দাঁড়া, আমরাও যাব। আরে আরে, তোমরা তো পড়ে যাবে, সাবধানে যাও। এরকম
এরকম টেস্ট লাড্ডু আমি কোনোদিনও খাইনি। যত খাচ্ছি তত খেতে ইচ্ছে করছে। দাঁড়া, তোর লাড্ডু খাওয়া বের করছি। আরে এইসব তোরা কি করছিস? তাহলে এবার দেখ, তুই আমাকে লাড্ডু ছুঁড়ে মারলি গাব্বু, আমিও তোকে ছাড়বো না। এ বাবা, ও লজের দাদা, তোমরা এসব কি করছো? তুই চুপ কর ভুতু, আজ ওদের আমি একটাকেও ছাড়বো না। কি হলো এত চেঁচামেচির শব্দ, কোথা থেকে আসছে এত মানুষের কথা বলার শব্দ? আমার লাড্ডুর পাহাড় থেকে আসছে, কারা আসলো, কাদের এত সাহস? এখানে আবার এই বুড়িমা কোথা থেকে এলো? এখন কি হবে? ও লজের দাদা, এই দেখো। আরে তাই তো, উনি কে? আমার অনুমতি না নিয়ে আমার বাগানের গাছে হাত দিয়েছিস, এত বড় সাহস! জিজ্ঞেস না করে অন্যের জিনিসে হাত দেওয়া অন্যায়, জানিস না? এইটা তোমার বাগান বুড়িমা। তাহলে কি আমি মিথ্যে কথা বলেছি নাকি? ওই লাড্ডুর পাহাড়, দুধ নদী থেকে শুরু করে এই লজেন্স গাছ সব আমার। এবার আমাকে বল, তোরা কোথা থেকে এসেছিস, তোদের বাড়ি কোথায়? ফুলপাহাড়ি। ফুলপাহাড়ি? তোদের বাড়ি ফুলপাহাড়িতে? আমরা বুঝতে পারিনি, আর কখনো তোমার কোনো কিছু তো না বলে হাত দেব না, আমাদের ক্ষমা করে দাও বুড়িমা। না, অন্যায় যখন করেছিস তখন তো শাস্তি পেতেই হবে। শাস্তি কি শাস্তি বুড়িমা? তোদের চারজনকে একসাথে আমার বাড়ির সব নোংরা পরিষ্কার করতে হবে। না না, আমরা তোমার বাড়ি যাব না, আর নোংরাও পরিষ্কার করব না। যা শাস্তি দেওয়ার এইখানেই দাও। চুপ কর, অন্যায় করে আমার মুখে মুখে কথা বলা হচ্ছে, ভালো করে কান খুলে শোন, এখানে আমার কথাই শেষ কথা। তাই বাড়ি ফিরতে চাইলে আমার বাড়ি তোদের পরিষ্কার করে দিতেই হবে, এছাড়া অন্য পথ নেই। আর যদি কোনো চালাকি করেছিস তাহলেই বিপদ। ওরে বাবা, এত বড় রাজপ্রাসাদ, এই বাড়ি এখন লজেন্স সাদেদের পরিষ্কার করতে হবে। বাবা, এতক্ষণে সব পরিষ্কার হলো, এবার আমরা বাড়ি যেতে পারবো না গো লজেন্স দাদা? হ্যাঁ দাঁড়া, বুড়িমাকে একবার ডাকি। বুড়িমা, ও বুড়িমা, দেখবে এসো, তোমার ঘর আমরা কেমন ঝাঁ চকচকে করে দিয়েছি। তোদের কাজ হয়ে গেছে? হ্যাঁ, এবার আমাদের ছেড়ে দাও বুড়িমা। কোথায় হয়েছে, ঘর তো আগের মতোই নোংরা আছে। কি বলছো বুড়িমা, এই পরিষ্কার ঘরটাকে তুমি নোংরা বলছো? আমি কি মিথ্যে কথা বলছি? তোরা নিজেরাই ভালো করে দেখ তাহলে। চিং চিং চা, ঘর আবার নোংরা হয়ে যা। এটা কি করে সম্ভব? তুমি কে গো বুড়িমা? চিং চিং
খুলছে না। আমাদের ছেড়ে দাও জাদুবুড়ি, আমাদের ছেড়ে দাও। ভূতু তুই আমাদের বাঁচা, এই দরজা তোর জাদু দিয়ে খোল। দাঁড়াও, চিন্তা করো না, আমি তো আছি নাকি। ফুসফুস লেমন জুস, ফুসফুস লেমন জুস, ফুসফুস লেমন জুস। যা, দরজা তো খুলছে না গো রেজাদা, আমার ম্যাজিক কাজ করছে না। এবার কি হবে, বুদুর ম্যাজিক তো কাজ করছে না। আমরা বাড়ি যাব কি করে? চিন্তা করো না লজেন্স দাদা, একটা উপায় তো বের হবেই হবে। তুমি দাঁড়াও, দরজা খুলবে না তো কি হয়েছে? আমি তো বেরোতে পারবো, আমি বাইরে বেরিয়ে গিয়ে একটা ব্যবস্থা করছি। তোমরা ভয় পেও না, আমি আগে বেরোচ্ছি। আর ওই জাদু রাক্ষসীর সম্বন্ধে আমাদের আরো খোঁজ নিতে হবে। বাবা, চারপাশটা কেমন ফাঁকা, কেউ কোথাও নেই। আরে, কে যেন ডাকছে আমায়। আরে, একটা পাখির ডাক পাচ্ছে, এই রাতে বাগানে পাখি ডাকছে। হ্যাঁ হ্যাঁ, আরে বাস, এ তো কাকাতুয়া। আমি কাকাতুয়া নই। কাকাতুয়া নও? তাহলে তুমি কে? আমি চন্দ্রগড়ের রাজকুমার চন্দ্রকান্ত। চন্দ্রগড়ের রাজকুমার চন্দ্রকান্ত, কি আশ্চর্য! তোমার তাহলে এরকম অবস্থা হলো কি করে? এই দ্বীপে একদিন আমি ঘোড়ায় চেপে ঘুরতে এসেছিলাম। তারপর কি হলো বন্ধু? অনেকক্ষণ ঘোড়া চেপে ঘোরার পরে আমার খুব জল তেষ্টা পায়। কোন জায়গায় জল না পেয়ে দুধ নদী থেকে দুধ খাওয়ার জন্য আমি ঘোড়া থেকে নামি। তারপর কি হলো? যেই সবে মাত্র দুধ নদীর দুধ মুখে দিয়েছি, যে রাজকুমার চন্দ্রকান্তকে দুধ খেতে নিষেধ করিস, তুই জানিস আমার এই তলোয়ারের এক আঘাতে আমি তোকে শেষ করে দিতে পারি। কি বললি? আমাকে তলোয়ারের আঘাতে শেষ করবি? যত বড় মুখ নয় তত বড় কথা। তাহলে আয় দেখি কে কাকে শেষ করে। আমাকে যুদ্ধে আহ্বানের মজা তুই এখনই বুঝতে পারবি। আমাকে মারা তোর মতন ছোট্ট রাজকুমারের কাজ নয়। ইমার দেখ, আমি তোকে কি করি। তুই আমার কি করবি জাদু রাক্ষসী? তাহলে দেখ, তোমার ঘোড়াটা সে কোথায়? ওই দেখো, ওই বড় পাথরটা হলো আমার ঘোড়া তুফান। তার মানে জাদু রাক্ষসী তোমার তুফানকে জাদু করে পাথর করে দিয়েছে। আমরা লাড্ডুর পাহাড়, লজেন্সের গাছ, তারপরে দুধ নদী খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। তোমাদের নাম কি? আমার নাম ভূতু। আমি ছাড়াও এখানে আমার আরো চারজন বন্ধু আছে। কোথায় তারা?
ওই জাদু রাক্ষসী বাকি চারজনকে ঘরে আটকে রেখে দিয়েছে। এখন কি করে জাদু রাক্ষসীর হাত থেকে আমার বন্ধুদের ছাড়াবো ওটাই তো ভাবছি গো। আর তখনই তোমার সঙ্গে দেখা হয়ে গেল বন্ধু। রাক্ষসীর হাত থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় আছে। উপায় আছে? আমাকে বলো না, বলো না বন্ধু। ওই রাক্ষসীর রান্নাঘরে একটা বড় লোহার কড়াই আছে, ওতে সব সময় জল গরম হয়। কেউ যদি ওই গরম জলের কড়াইতে ওকে একবার ফেলে দিতে পারে তাহলেই ওর সব শক্তি নষ্ট হয়ে যাবে, জাদু রাক্ষসী মরে যাবে আর আমরা সবাই মুক্তি পাবো। বুঝেছো তো ভূতু? তাহলে আজকেই আমাকে সেই কাজ করতে হবে। অনেক দিন পরে আজ রাতে আবার মানুষের মাংস খাবো। ওই মোটা ছেলেটাকে জাদু করে ডেকে এনে বলি জলে মশলা দিতে। মশলা দিয়ে জল টক বক করে ফোটার পরে সেই জলে চিং চিং চা মোটা ছেলে হাজির হয়ে যা। ভূতু আমায় ডাকছো কেন? এই মশলাগুলো নে। এই মশলা দিয়ে কি হবে? মাংস রান্না হবে। মাংস? কার মাংস? যা বলছি জানিস না, আমার মুখে মুখে কথা আমি একদম পছন্দ করি না। কোনো ভয় নেই গাব্বু, আমি তো আছি নাকি। এখন যা যা রাক্ষসী করতে বলছে তুই তাই তাই কর। কিরে কথা কানে যাচ্ছে না? তাড়াতাড়ি মশলাটা কড়াইয়ের গরম জলে দে বলছি। ফুস 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 জুস। সব মশলা তো জলে দিতেই কয়লা হয়ে গেল। মশলা জলে দিতেই কয়লা হয়ে গেল? আমার সাথে চালাকি? বিশ্বাস না হয় তো নিজের চোখে এসে দেখে যাও। তাই তো, এখানে জলে কয়লা এলো কোথা থেকে? এবার আমি নিজে মশলা দেব, দেখি কি হয়। পুশ 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 লেমন জুস। আজকের বাড়ি ম্যাজিক হবে। হে আমি ঠিক দেখছি তো? মশলা কয়লা হয়ে যাচ্ছে। বিশ্বাস না হয় তো আর একটু ভালো করে ঝুঁকে দেখো। গাব্বু দে ঠেলা। হি তোর জন্যই আজকে আমরা ওই জাদু রাক্ষসী থেকে মুক্তি পেলাম। তোকে অনেক অনেক ধন্যবাদ ভূতু। না, এই ধন্যবাদ শুধু আমার একার পাওনা নয় লজেন্স দাদা, আমার সঙ্গে আরো একটা বন্ধু ছিল সাহায্য করার জন্য। এ ভূতু, বন্ধু তুমি এসো। তুই কাকে ডাকছিস? যাকে ডাকছি ওই দেখো সে আসছে। এই হচ্ছে সেই বন্ধু কাকাতুয়া। ও তোকে সাহায্য করেছে? এ তুই কি বলছিস ভূতু? এ না, হ্যাঁ গো লজেন্স দাদা আমি ঠিকই বলছি। এবার আমাকে আমার আগের রূপ ফিরিয়ে দাও ভূতু। দিচ্ছি দিচ্ছি বন্ধু, এই নাও হুস পুস পুস লেমন জুস। ভূতু এবার আমার তুফানকে পাথর থেকে আবার ঘোড়া করে দাও। দিচ্ছি দিচ্ছি, চলো তুফানের কাছে। তুফান তুমি আবার আগের মতন হয়ে যাও।
হুশ যাবেন চুষ। ধন্যবাদ ধন্যবাদ ভূতু, তোমার এই উপকার আমি কোনো দিন ভুলবো না বন্ধু। তোমার উপকারও আমরা কখনো ভুলবো না রাজকুমার চন্দ্রকান্ত। এবার আমি আসি বন্ধুরা, অনেক দিন পরে আবার আমার দেশ চন্দ্রগড়ে ফিরে যাব। চল তুফান এসো বন্ধু, টাটা। এবার কিন্তু আমাদের বাড়ি ফিরতে হবে লজেন্স দাদা। হ্যাঁ হ্যাঁ চল, ফুলপাহাড়িতে সবাই আমাদের জন্য চিন্তা করছে। আমার কো খিদে পেয়েছে, তোরা দাঁড়া আমি বরং টফি গাছ থেকে কতগুলো টফি পেরে নিয়ে আসি। তুই থাক আর টফি পেরে পেরে খা, আমরা বাড়ি গেলাম, চল ভুতু। হ্যাঁ হ্যাঁ গাব্বু বরং এখানেই থাক, আমরা যাই। এই না না আমার বেলে যাস না, আমি আর লজেন্স খাবো না। এই ভুতু আমার বেলে যাস না। না না তোকে আর কখনো আমরা একা ফেলে দিয়ে যাবো না। আয় এবার উঠে আমার ম্যাজিক হেলিকপ্টারে। ছোট্ট বন্ধুরা আবার দেখা হবে, বাই 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 বাই।